সো সোহিবার মা সিদ্ধিবেন্দুমণি আলি অরয টিউব চ্যানেল এবং জ্যাক্সপো ভোকলেট দু হাজার চব্বিশ পরীক্ষা কিন্তু হচ্ছে না জ্যাক্সপো ভোকলেট দু হাজার চব্বিশ ক্যান্সেল নম্বরের ভিত্তিতে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে এই যে নম্বরের ভিত্তিতে অ্যাডমিশন হবে তার জন্যও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমাদের অফিসিয়ালি বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে শুরু হবে তোমাদের ভর্তি প্রক্রিয়া এবং আবেদন এর যে ব্যাপারটা আছে সেটা আমি আমার যে লাস্ট ভিডিও সেই লাস্ট ভিডিওতে কিন্তু বলেছিলাম তোমাদের আবেদন থেকে ভর্তি অবধি সব কিছু পলিটেকনিকে অ্যাডমিশানের ক্ষেত্রে তোমাদের যে নাম্বার আসবে সেই নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট বেরোবে এবং সেই মেরিট লিস্ট ওয়াইজ কিন্তু তোমাদেরকে কাউন্সেলিং করে ভর্তি হতে হবে কিন্তু এই যে আবেদন বা ফর্ম ফিল এই আবেদন বা ফর্ম ফিল যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে তোমাদের যে ডকুমেন্টস এটসেট্রা আছে সেগুলো নিয়ে একটু আগটুকু কথা বলবে এবং তাছাড়া তোমাদের যে ভর্তি প্রক্রিয়া আছে সেটা নিয়েও কিন্তু একটু কথা বলবো দেখো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের যে আবেদন সেই আবেদনটা কিন্তু ফেব্রুয়ারি মাসে যখন শুরু হচ্ছে তখন কিন্তু তোমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যেই করে নিতে হবে যদি তোমরা আবেদন করো সেক্ষেত্রে কিন্তু শুধু এবং শুধুমাত্র তোমাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু আসবে এবং মেরিট লিস্ট ওয়াইজ বা র্যাঙ্ক ওয়াইজ তোমাদেরকে কিন্তু তোমাদের কাউন্সিলিংটা করতে হবে এই কাউন্সিলিং করার পর কাউন্সিলিং করার পর তোমরা যে কলেজ হবে সেই কলেজে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হয় যখন তোমরা তোমাদের যে ফর্ম ফিল সেটা করবে তখন কিন্তু তোমাদের কোনো ডকুমেন্টস লাগবে না ডকুমেন্টসটা তাহলে কখন যে লাগে ডকুমেন্টসটা তোমাদের যে পর লাগবে যখন তোমরা অ্যাডমিশন নিতে কলেজে যাবে কলেজে যখন তোমাদের সিট এক্সেপ্টেন্স হবে সিট এক্সেপ্টেন্সের পর যখন তোমরা যে পর কলেজে অ্যাডমিশান নেবে সেই সময় তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয় তোমাদের যেসব ডকুমেন্টস লাগবে জ্যাক্সপা বা ভোকলেটের ক্ষেত্রে সেই সব কিছুই কিন্তু তোমাদের কাছে প্রেজেন্ট আছে শুধুমাত্র দুটো বাদ দিয়ে একটা হচ্ছে টি সার্টিফিকেট এবং দু নম্বর হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট এই টিএফ সার্টিফিকেট এবং ডমিসাইল সার্টিফিকেট কী সেটা একটু আমি তোমাদের বলে দিই টিএফ সার্টিফিকেট হচ্ছে টিউশন ফি ওয়েভার এই যে টিএফডাব্লিউ স্কিমটা আছে সেই স্কিমের আন্ডারে কারা কারা পড়ো যাদের ফ্যামিলি ইনকাম টু পয়েন্ট ফাইভ ল্যাক্স পার অ্যানাম বা আড়াই লাখ টাকা প্রত্যেক বছরের থেকে কম শুধু এবং শুধুমাত্র তারাই কিন্তু এই টিএফ ডাব্লিউর আন্ডারে পড়ো এই টিএফডাব্লিউর আন্ডারে যারা পড়ছো তারা কি বেনিফিট পাবে যারা এই টিএফডাব্লিউর আন্ডারে পড়ছো তাদের কিন্তু টিউশন ফিজ যেটা সেটা কিন্তু লাগবে না অর্থাৎ ফ্রি অফ কস্ট কোনো টিউশন ফিস ছাড়াই কিন্তু তোমরা পড়তে পাবে কলেজে এবং স্পেশালি প্রাইভেট কলেজে যেখানে ফিজ অত টাকা থাকে সেখানে যদি তোমরা ফ্রি অফ কস্ট অর্থাৎ কোনো ফিস না দিয়ে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গভর্নমেন্ট কলেজের মতোই হয়ে গেলো এবং টপ প্রাইভেট কলেজ যেগুলো সেগুলোকে কিন্তু তোমরা এই টিএফ এর মাধ্যমেও কিন্তু টার্গেট করতে পারো ওকে নেক্সট হচ্ছে ডমিসাইল সার্টিফিকেট টি সার্টিফিকেটটা কিন্তু প্রত্যেকের জন্য ছিল না টিএফ সার্টিফিকেটটা কিন্তু শুধু এবং শুধুমাত্র যাদের ফ্যামিলি ইনকাম আড়াই লাখ টাকার থেকে কম তাদের জন্য ছিল বাট ডমিসাইল সার্টিফিকেটটা কিন্তু প্রত্যেককেই বানাতে হয় যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হও তার জন্যও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট থাকে যদি কেউ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা না হয় তাহলে সেক্ষেত্রে তাকেও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট যেটা সেটা বানাতে হয় এবং সেটা ছাড়া কিন্তু ভর্তি হবে না এবং অনেকেই আছে যাদের কিন্তু ভর্তি ক্যান্সেল হয়ে যায় এই ডকুমেন্টসগুলো না থাকার কারণে যদি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট বা টিএফ সার্টিফিকেট নিয়ে আরও বেশি বিশদে জানতে হয় কিভাবে এটা বানাতে হবে কিনা সবকিছু সব কিছু তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা একবার আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে একবার তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং সব থেকে সহজ ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু ইউটিউবে যাও ইউটিউবে যেপুর ডমিসাইল ইউথ হাব এডুকেশন ডমিসাইল দেন আমার চ্যানেলের যে নাম আছে ইউথ হাব এডুকেশন সার্চ করো তোমরা কিন্তু সব থেকে ভালো যে ভিডিওটা আছে তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে ভর্তিতে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে ডোমিসাইল সার্টিফিকেট এবং সেই ভিডিওটা দেখে পরেই কিন্তু হাজার হাজার ছেলে মেয়ে নিজেদের ডোমিসাইল সার্টিফিকেট বানিয়েছে লাস্ট বছর নেক্সট হচ্ছে টিএফ এর ক্ষেত্রে টিএফ সার্টিফিকেট কীভাবে বানাতে হয় কিনা সেটা যদি তোমাদের জানতে হয় তাহলে সেক্ষেত্রে টিএফ ডাবলিউ ইউথ হাব এডুকেশন টিএফ ইউথ হাব এডুকেশান এইটা সার্চ করো যেহেতু তোমরা ইউটিউবে এবং তোমরা কিন্তু পেয়ে যাবে তার সাথে সাথে দেখো ভর্তির ক্ষেত্রে আরও অনেক কিছু ব্যাপার আছে এবং এই যে ডমিসাইল বা টি এফ সার্টিফিকেট সেটার যে এই বছরের নতুন প্রফর্মা আসবে এই বছরের জন্য নতুন যে ফর্ম্যাট আসবে সেটা যখন আসবে তখন কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো এবং সেই ফরম্যাটের উপরেই কিন্তু তোমাদের নিতে হবে সার্টিফিকেটটা ওকে এবারে তোমাদের নেক্সট আসছি কাটপের বিষয়ে বিভিন্ন কলেজের বিভিন্ন ধরনের কাট অফ হয় এবং সেই কাট অফের ভিতরে যদি তোমরা লাই করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেই কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইজিলি এবং তোমাদের যে কাউন্সিলিং হয় কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটাকেই ফলো করা হয় তো দেখো কাট অফ যদি তোমাদের জানতে হয় কোনো কলেজে তাহলে সেক্ষেত্রে প্রথমত হচ্ছে তোমরা কিন্তু গুগলে যাও গুগলে যে পরে পলিটেকনিক কাট বা ডাবলিউ বি এস সি টি কাট সার্চ করতে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের জেক্সপোর্ট যে কাট অফ আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে আদারওয়াইজ যদি তোমাদের কলেজের শর্ট রিভিউ দরকার আছে যে কোন কলেজটা কীরকম কিনা এবং তার সাথে সাথে যদি তার কাট অফ জানার আছে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ম্যাক্সিমাম কলেজের চেষ্টা করেছি রিভিউ প্লাস কাট অফ দেওয়া এবং খুব ছোট্ট ছোট্ট করে তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো সেক্ষেত্রে তোমরা কলেজের নাম এবং তারপর আবার সে একই ব্যাপার ইউথ হাব এডুকেশন যেমন ধরো এপিসি রয় পলিটেকনিক আছে রয় পলিটেকনিক ইউথ হাব এডুকেশন এই ভাবে কিন্তু তোমরা সার্চ করতে পারো যেমন আসানসোল পলিটেকনিক আছে আসানসোল পলিটেকনিক ইউথ হাব এডুকেশন এইভাবে কিন্তু তোমরা সার্চ করতে পারো এইভাবে যদি তোমরা সার্চ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তোমাদের জেক্সপো বা ভোকলেটের ক্ষেত্রে অর্থাৎ তোমাদের পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ভর্তি বা সেকেন্ড ইয়ারে ভর্তির ক্ষেত্রে যাবতীয় যা প্রশ্ন আছে ম্যাক্সিমাম সব প্রশ্নের সলিউশন কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে কারণ বিগত যে বছরগুলো আছে সেই বিগত বছরে অলরেডি যারা যারা ভর্তি হয়েছে তাদের তো অবভিয়াসলি মাথায় প্রশ্ন এসেইছে এবং সেই প্রশ্নগুলোর সব সলিউশন কিন্তু তারা এখানে পেয়েছে এবং তোমরাও কিন্তু সব কিছু পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমাদের কোনো প্রশ্ন যদি মাথায় আসে অবভিয়াসলি তোমরা কিন্তু সার্চ করবে সেই প্রশ্নটা তার সাথে সাথে ইউথ হাব এডুকেশন অবভিয়াসলি তোমরা কিন্তু তোমাদের যে উত্তর সেটা পেয়ে যাবে আশা করছি যদি না পাও তাহলে সেক্ষেত্রে সেটাকে কিন্তু আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নিচে কিন্তু তোমরা সেই প্রশ্নটা লিখবে কমেন্ট করবে এবং আমি চেষ্টা করব সেই যে টপিকটা সেই টপিকের নিয়ে ভিডিও বানানোর যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় জেক্সপো বা ভোকলেট দু পরীক্ষা হচ্ছে না সেই বিষয়ে তো অনেকের অসুবিধা অনেকে বলছ। এবং ভালোভাবে কাউন্সেলিং যদি করো তাহলে সেক্ষেত্রে ভালো কলেজ কিন্তু পেয়ে যাওয়ার কথা অনেক নতুন নিয়ম আসার কথা এই বছর এবং তার মধ্যে হচ্ছে তোমাদের ডিস্ট্রিক্টের যারা ছেলে মেয়ে আছে তারা কিন্তু ফিফটি পারসেন্ট অবধি সেই ডিস্ট্রিক্টে একটা কোটা পাচ্ছ এবং তার মধ্যে থেকে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু মেয়েরা কোটা পাচ্ছে যারা সেই ডিস্ট্রিক্টে থাকে এবং টোয়েন্টি পারসেন্ট কোটা মানে অনেকটাই মেয়েদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অগ্রাধিকার পাচ্ছে মেয়েরা এবং এই রকম ভাবে যদি মেয়েরা এগিয়ে আসে যেরকমটা ভাবা হচ্ছে যে টোয়েন্টি পারসেন্ট অবধি আসবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদের সংখ্যাও ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বাড়বে যেটা কিন্তু খুব ভালো হবে অ্যাকচুয়ালি কারণ মেয়েদের সংখ্যা অ্যাট প্রেজেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু খুব কম আছে ডিপ্লোমাতে তো আরোই কম আছে তো তার জন্যে কিন্তু এই যে স্টেপটা নেওয়া হয়েছে সেটা কিন্তু বেশ ভালো স্টেপ এবং পরীক্ষা নেওয়া হলে অবভিয়াসলি ভালো হতো বাট কী আর করা যায় পরীক্ষা যখন হচ্ছে না তখন যেটা হচ্ছে সেটাকে কিন্তু আমাদেরকে থেকে ভালোভাবে করতে হবে তো কাউন্সেলিংটাকে কিন্তু নিজেদেরকে বুঝে পর সব থেকে ভালোভাবে কিন্তু করে নিতে হবে তার জন্যে কিন্তু তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু এখনই বেল আইকনটা প্রেস করে অল করে রাখো যাতে যে কোনো রকম যে কোনো আপডেট আসুক না কেন সেই আপডেটটা যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে